بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها العادلون رحمكم الله قال الله تعالى في كلام مزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبتي اللهم صل على جهر زيباك کہا میں
বাসায়, মদিনে কি গলিয়া, কহাঁ মে কহায়, মদিনে কি গলিয়া, এ কিসমত নহি মুহাম্মদ কি আজমত কো ক্যা পুছতে হো, মুহাম্মদ কি আজমত কো ক্যা পুছতে হো, কেও সাহেবে বসর কি সরে আরসে মেহে মন্নওয়াজি, বসর কি সরে আরসে মেহে মন্নওয়াজি, এ আজমত নহি কলিমে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হাক লা ইলাহা আমাদের নবি হাবিবুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ,
তো পিছন থেকে দিতে হবে, না দিতে গেলে পিছন থেকে দিতে হবে। الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء پیارے حاضران مجلس উপস্থিত বসে থাকা দিন দরদি নিকার আল্লাহ ওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফিজে কোরআন আমার মুরব্বী আন চাচা জান গণেরা আমার জন যুব ভাইয়েরা আমার সমবয়স্ক নজওয়ান তরুণেরা এসতে ছোট ছোট আদরের ভালোবাসার ভাই বোনেরা দূর দূরান্ত অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আজকে আপনাদের গ্রামে একটা দুয়ার মাহফিল ও বিশ্বনবী দিবস উপলক্ষে মাশাআল্লাহ তাহলে আপনারা বিশ্বনবী দিবস করার পক্ষে আপনার মানে এখন তো সব বিশ্বনবী দিবস অনেকে করতে চাইছে না বোঝে চলবে না তো যাক আপনারা কত বছর করছেন বছর পাঁচে তার আগে কি করছেন আচ্ছা হতো নাকি যাক ঠিক আছে কেন প্রত্যেকটা মানুষের জন্য জীবনে একবার মাওলুদুন নবী করাটা হলো ফরজ করতেই হয় কথা শুনছেন জীবনে একবার করাটা হলো ফরজ করতেই হবে আর বারবার করাটা হলো সুন্নাত বারবার করাটা কি সুন্নাত প্রতিটা মহল্লায় প্রতিটা গ্রামে প্রতিটা বাড়িতে ঈদে মিলাদুন নবী করতে হবে অর্থাৎ রসুলের আগমন দিবস উদযাপন করা আজ থেকে 1500 বছর আগে তাম পৃথিবীর জমিনে মানুষ সুরাতে সব দুপায়ে জানোয়ার হয়ে গেছিল ছেলে বাপকে হত্যা করতো বাপ ছেলেকে হত্যা করতো ভাই বোনকে হত্যা করতো বোন ভাইকে হত্যা করতো শুধু হত্যা নয় ছেলে মায়ের সাথে নোংরা কাজ করতো বাপ মেয়ের সঙ্গে করতো ভাই বোনের সঙ্গে নোংরা কাজ করতো গরিবকে ধরিয়া জোর করে নিয়ে বাজারে বিক্রি করে দিত 1500 বছর সারা পৃথিবীর বুকে এই ইতিহাস ছিল এমনকি সেই পিরিয়ডে রোম হলো সব থেকে শিক্ষিত দাবিদার সে রোমেরও সভ্যতা কেমন ছিল সেই রোমে গরিবের ঘরে ছেলেদের ঘরে জোর করে বন্দি করে একটা খেলার যেমন মাঠের গ্রাউন্ড আছে ওখানে দাঁড় করিয়ে দিয়ে বাঘের সাথে ষাঁড়ের সঙ্গে কুস্তি লড়াতো গরিবের ঘরের ছেলে বাঘের থাবায় ষাঁড়ের ভূতই মারা যেত আর গ্যালারিতে বসে বসে অর্থশালী সম্ভ্রান্ত দাবিদার পণ্ডিত দাবিদার অশিক্ষিত জানোয়ারগুলো হাত চালিয়ে দিত এই কথা বুঝছেন না বোঝেন না এই ছিল পৃথিবীর মানচিত্র আমানত খেয়ানত করত কারো কাছে কিছু মাল লাগবেন 1 ঘন্টা পরে সে বললেন ভাই যেটা দিলাম দাও বলবো কই তুই বিস্মিত এতটা নোংরা পৃথিবীর মানুষ হয়ে গিয়েছিল কেন তারা তার প্রভু সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল ঈসা রুহুল্লাহ চলে যাবার পরে প্রয়োজন হলে বলে ঈসা রুহুল্লাহ চলে যাবার পরে আর কোন পথ প্রদর্শক মেসেঞ্জার নবী আওতার রসুল সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসেনি যে দুনিয়ার মানুষকে সৃষ্টিকর্তার সংবিধান শোনাবে
তার রাস্তা শিক্ষা দেবে, এজন্য মানুষ এত নোংরা হয়ে গিয়েছিল। এই নোংরা মানুষগুলোকে ভালো রাস্তা দেখাবার জন্য, সত্য রাস্তা দেখাবার জন্য, শান্তির রাস্তা দেখাবার জন্য কি করলে তোদের মধ্যে উন্নয়ন হবে, শান্তি হবে, সভ্যতা আসবে, মানবতা আসবে, যিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া অন্য কেউ বোঝে নাকি ভাই? সেই সৃষ্টিকর্তার রাস্তা দেখাবার জন্য শত শেষ রাসূল নবী পয়গম্বর মেসেঞ্জার করে আল্লাহ যিনাকে সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন তিনি বারে রবিউল আউয়াল সোমবার সবে সাদেকের সময় তাসরিফ এনেছিলেন, যিনার নাম আহমদ, আসমান আলাদের জন্য, জমিন আলাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের জন্য আসেনি তিনি, মানব জাতি অন্ধকারে পড়ে গিয়েছিল তাদেরকে সত্যর রাস্তা দেখাবার জন্য। আজকে আমরা যে নেকা করি বিবাহ, দেড় হাজার বছরে বিয়ে পোতাটা বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ ভাবতো নারী মানে ভোগের জিনিস, যে যাকে খুশি ব্যবহার করত, যখন কমজোরি হয়ে যেত, রূপ যৌবন শেষ হয়ে যেত, তাকে হত্যা করে দিত। কথা বুঝছেন না বোঝেন না? ওই সময়েতে ভাই অনুরোধ করব, আমার ভবিষ্যৎ নষ্ট করেন নি, ওগুলো করেন নি ভাই, আমি চলে যাওয়ার পরে করবেন, কথা বুঝলেন তো ভাই? আমার দেখুন, আমি ইসলাম ধর্মের অনুসারী, শুধু মুখে বললে হবে না, কাজ দেখাতে হবে। আজকে সমাজে ইসলাম দাবিদার এমনও রয়েছে যারা ইসলামের ঘোর বিরোধী, কিন্তু দাবিদার ইসলাম। এই জন্যই তো আমার ধর্ম আজকে বদলাও হচ্ছে। ইসলামটা হাকিকাতে কি? সালাম থেকে এসেছে, অর্থাৎ শান্তি, আমান, রহমত, দয়া, সহযোগিতা, সাহায্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, মহব্বত, আশ্রয়, এসব কিছুর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যে কথা বলছিলাম, যে দিনটাই তিনি এসেছিলেন দুনিয়ার বুকে, আমার নবীর জন্ম কবে বলুন সবাই? আর দ্বিতীয়বার কোনো দিনে কথা বলবেন না, ওটাও বলবেন না, খবরদার বলবেন না। 570 খ্রিস্টাব্দে আমার নবীর জন্ম নয়, বারে রবিউল আউয়ালে আমার নবীর জন্ম নয়, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আমার নবী 63 বছরের জন্য দুনিয়ায় হাজির হয়েছিলেন, এসেছিলেন, তাশরিফ এনেছিলেন। আজ যেমন আজকে কিছুক্ষণের জন্য আপনার গ্রামে এসেছি, কথা বুঝছেন না বোঝেন না? আমার আজকে জন্ম নাকি? মেরে নবী তো তব পয়দা হো গয়ে, তবে জমিন না থে না আসমান থে না চাঁদ থে না সিতারে থে না জান্নাত না জাহান্নাম না আরশ না কুরসি না ফরিশতে, খোদা তো এক ছুপা হুয়া খজানা থে, জব আপনে আপ কো জাহির করনে কা ইরাদা কিয়া, কিউ না মে জাহির হুঁ, তব সবসে পহলে খোদা নে হুকুম কিয়া কুন, ইয়ানি হো জা, ফায়কুন, হো গিয়া, কিয়া হুয়া, নূর হুয়া জিসকা নাম খোদা নে রাখা নূরে মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তব তো মেরে নবী কা জন্ম হুয়া, বারি রবিউল আউয়াল শরীফ আমার নবী আগমন করেছিলেন আমাদের ঘরে আল্লাহ দিন চিনাবার জন্য। যারা ওই নবীকে মেনে নিয়েছে তাদের ঘরে বলা হয় মোমেন মুসলমান। তবে মানার মধ্যে দুরকম নিয়ম আছে, সারা পৃথিবীর মানুষ রসুলকে মানে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যারা মানুষ তারা নবীকে মানে, অশিক্ষিতর কথা বাদ দেন। এবারে মানার মধ্যে দুরকম স্টাইল আছে, মানার নাম শুধু ইমান নয়, যারা রসুলকে রসুল বলে চিনে, সত্য বলে, নিজের জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিয়েছে, তারা হলো মোমেন মুসলমান। আর যারা শুধু বলে হ্যাঁ মোহাম্মদ খুব ভালো ব্যক্তি, খুব ভালো লোক, তার চরিত্র তার জীবনী পড়লে পাওয়া যায় সত্যি ব্যক্তিটা খুব ভালো, এ মানে যারা, তারা হলো গায়ের মুসলমান। আর যারা মুখে বলে মানি অন্তরে তার ক্ষতি করার চেষ্টা করে, এদের ঘরে বলা হয় মুনাফেক মুসলমান।
না আমার চলবে না ভাই, আমার ক্ষতি হবে, আমার মা বোনরা আমার কথা শুনবে না, আমার অস শুনে নবীর প্রেমিক হোক জান্নাতে একসাথে বসে কথা বলাও যায় যাচ্ছে, এখানে যায় যায় কথা বুঝছেন না, বোঝেন না, 5000 মেয়ে দেখছে তার মধ্যে একটা মেয়ে অস শুনছে না, সে অন্য কিছু মাইন্ড চলে যাচ্ছে, তার হতে পারে না, পারে না, শরিয়াতে হারাম, ইসলামে হারাম। অতএব ভাই অন্য কারো করবে আমারটা বাদ দিয়ে করবে, এতে যদি আপনার আগামী বছর আমাকে না নিয়ে আসেন আমার অসুবিধে নেই, কথা বুঝছেন না বোঝেন না, কেন আগামী বছর এমনি আমার ফাঁকা নেই, 2019 দাওয়াত হয়ে গেছে, কিন্তু আমি যেটা বলছি আপনারা কষ্ট নেন না, আমার কথাটা মানুন, আমার অসুবিধা নেই। এবারে আমার চোখের আড়ালে মুখ যদি করতেন আমি দেখতে না পারতাম সেটা আলাদা কথা, আমি যখন দেখে ফেলেছি এবার আমার দায়িত্ব হচ্ছে ওটাকে বলা যে করুন, আমি জানিনি দেখিনি হচ্ছে, শরিয়াত আমাকে ধরবে না কেন জানি না। মুসলমানের ছেলে মেয়েরা বারা তরুণেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাসা বিবুল্লাহ মাওলুদ করতে বসেছে, এ যুবকের আব্বারা তরুণেরা আমার নবী পাকটাকে চিনে না, আল্লাহ নবীকে চিনে রসুল বলে মেনে নিজের জানের থেকে ভালো যারা বেসেছে তারাই হলো ইমানদার, তারাই হলো মুমিন মুসলমান, তাদের জন্যে সৃষ্টিকর্তা রেখেছে আটটা চির শান্তির জান্নাত। তাহলে আমার রসুলকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে কাদের জন্যে? মুসলমানদের জন্য। আরে মুসলমান তখন ছিল কোথায়? ছিল নাকি মুসলমান? মুসলমান তার পদ্মা তো ছিল, কি তার পদ্মা তো ছিল, ঈসা নবীকে ভুলে যে আস্তে 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 সব 360টা পাথরের মূর্তি তৈরি করে ফেলেছে, নিজের খেয়াল খুশি মতো বিশ্বাস, নিজের মাকে হত্যা করছে, বাপকে হত্যা করছে, মেয়েকে জ্যান্ত পুঁতে দিচ্ছে, এটা কি মুসলমানের কাজ? তাহলে তখন মুসলমান ছিল কি? মানুষ খারাপ হয়ে গিয়েছিল, তাকে হুঁশটা আনার জন্য সৃষ্টিকর্তা পাঠিয়েছিল, সারা পৃথিবীর মধ্যে সেই সময় সব থেকে নোংরা হয়ে গিয়েছিল আরব, আরব সব থেকে নোংরা হয়ে গিয়েছিল, সেজন্য নবী মোহাম্মদ সাল্লামকে আরবে পাঠিয়েছিলেন। ওই যে মক্কা শরীফে কাবা শরীফ আছে, ওই কাবা শরীফে একটা মেলা তারা করতো, মেলাটার নাম হলো ও কাজের মেলা, ওই মেলাতে তারা নারী কিনা বেচা করতো, ছেলে গরিবদের ছেলে পুলে কিনা বেচা করতো, এত পাপাচার শুরু হয়ে গেছিল। এই মানুষগুলোকে সৃষ্টিকর্তা ভালো করার জন্যে একটা ব্যক্তিকে পাঠিয়েছে মোহাম্মদ সাল্লাম, তিনার নাম, তিনি মুসলমানদের জন্য শুধু আসেনি মানুষের জন্য এসেছে। তাহলে আমার নবী যতটা মুসলমানদের ততটা হিন্দুদের, ততটা খ্রিস্টানদের, ততটা নাসারাদের, ততটা জৈনদের, এক কথায় প্রত্যেক মানুষের নেতা হলো নবী মোহাম্মদ সাল্লাম। যে মেনেছে তাকে বলা হয় মোমেন মুসলমান, যে মানে না তাকে বলা হয় গায়ের মুসলমান। আমরা সবাই কিন্তু এক নবীর উম্মত, তাই আমার রসুল শিক্ষা দিয়েছে খবরদার মানুষে মানুষে তোমরা দলাদলি করো না, কেন সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, জৈন হোক, সবাই তো আমার নবীর উম্মত, উম্মত সবাই, আমরা হলাম ইমানদার উম্মত, ওরা গায়ের ইমানদার উম্মত, কিন্তু সবার জন্য তিনি রহমাতাল্লিল আলামিন হয়ে এসেছে। জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলে মেয়েরা বারা তরুণেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাসা বিবুল্লাহ দুনিয়ার জমিনে চলে আসলেন, দুনিয়ার জমিনে সে মানুষকে বুঝাতে লাগলেন, বাবারা তোমরা নিজেদের হাতে তৈরি করা পাথরের কেন মূর্তি তৈরি করেছো, তোমরা কি তোমাদের মাবুদকে দেখেছো, তোমরা কি তোমাদের সৃষ্টিকর্তাকে দেখেছো, তারা বললো না দেখিনি, তাহলে সৃষ্টিকর্তাকে যখন দেখোনি তাহলে সৃষ্টিকর্তার প্রতিচ্ছবি তৈরি করলে কিভাবে, আর সাথে সাথে সৃষ্টিকর্তা তো একজন, জিনারি সারাই সূর্য ওঠে আবার সূর্য ডোবে, চাঁদ ওঠে আবার চাঁদ ডোবে, রাত দিন হয়, সমুদ্রে তুফান হয়, আবার ঠান্ডা হয়ে যায়,
কোরআন মুসলমানদের কোন ধর্ম কিতাব শুধু নয়, কোরআন হলো তামাম মানব জাতি শত শেষ চূড়ান্ত জীবন আদর্শর ফয়সালা। যারা মেনে নিয়েছে তারা বলে এটা আমাদের, যারা মানেনি তারা বলে আমাদের নয়, কিন্তু এসেছে মানুষের জন্য। আর কোরআন ছাড়া পৃথিবীতে যত কিতাব আছে, আমি ছোট করছিনি, কেন আমার ধর্ম শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে, অন্য ধর্মকে তুমি ছোট করবে না, গালি দেবে না, ভুলবশত সে তোমার সত্য ধর্মকে গাল দিয়ে দেবে। তাই ইসলাম কোনো ধর্মকে গালি দেওয়া শিখাইনি, আমি গালি দিচ্ছি না, ছোট করছি না, অতি সত্য কথা বলছি। সেটা হলো এটাই, কোরআন ছাড়া পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে এক জায়গায় 100 বছর দাঁড়াতে পারেনি, চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, সংযোজন হয়েছে, সংশোধন হয়েছে, ভুল বেরিয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন হাজার 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 বছর ধরে একটা চ্যালেঞ্জ দিয়ে এখনো দাঁড়িয়ে আছে। কি চ্যালেঞ্জ? জালিকাল কিতাব লা রাইবা ফি, সর্বপ্রথম কোরআনের উপরে লেখা আছে, পড়বি পড়ে, আগে প্রথম কোরআনের উপরে যেটা লেখা আছে সেটা পড়। জালিকাল কিতাব লা রাইবা ফি, হে দুনিয়ার মানুষ, তোমাদের কি সন্দেহ হচ্ছে এই কোরআন সৃষ্টিকর্তার নয়? তা জালিকাল কিতাব লা রাইবা ফি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ কে দিল? আমি না, সৃষ্টিকর্তা যার সংবিধান। মানুষের মাত্রই ভুল হওয়া অসম্ভব, মানুষের লিখা হলে ভুল বেরিয়ে যেত। হাজার হাজার বছর ধরে লোক কোরআনে রিসার্চ করছে, যখন আমার নবী মানুষকে বলল কোরআন মেনে নাও, তোমাদের জন্য সংবিধান সৃষ্টিকর্তা, আজকে আমি কিভাবে চলবো, কিভাবে থাকবো? অনেক মানুষের ধারণা সৃষ্টিকর্তা মাঝে মাঝে মানুষ সুরাতে দুনিয়ার বুকে আসে, কার দুঃখ কার ব্যথা কার কি হয় না হয় সব দেখার জন্য। কথা বুঝে আসছে? কেন, তিনি যদি না আসে মানুষের কষ্ট দুঃখটা বুঝতে পারবেন না, তিনি যখন সৃষ্টি করেছে। ভাই এই যে মোবাইল আপনারা তৈরি করেছেন, যারা তৈরি করেছে তারা কি কখনো কখনো মোবাইলের মধ্যে ঢোকে নাকি? ভাই কি গো, ঢোকে নাকি? না, ওর জন্য প্রয়োজন, যে তৈরি করে সে জানে, তার একটা নোটবুক তৈরি করে দিয়েছে, এইভাবে চালাতে হয়, এটা কাটা সুইচ, এটা কল সুইচ, এটা অমুক সুইচ, এটা নম্বর, সব সিস্টেম ওই নোটবুকে সব দিয়ে আছে, ঠিক না বেটি? তা আমাদের ঘরে যিনি সৃষ্টি করেছেন, আমাদের কোথায় কি হার পাজর কোথায় কি আছে না আছে, আমাদের কোনটা করলে ভালো, কি খাবো, কি খেলে কি উপকার, কি খেলে ক্ষতি, কিভাবে চলতে হবে, কতটা ঘুমোতে হবে, এ টু জেড সব কিছু, লাইফ মানুষের জীবন চরিত্র চলবে কিভাবে, হোবা হোপ সব কিছু কোরআনে সৃষ্টিকর্তা সংবিধান করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সৃষ্টিকর্তা এটাও বলেছে, তোমরা আমাকে ছাড়া, আমাকে ছাড়া যাদেরকে উপাস্য করো, যাদেরকে মানো, বা পৃথিবীর সবাইকে এক জায়গায় করে, তোমরা যদি এই কোরআনকে বলো মোহাম্মদ সাল্লামের লেখা বা কোনো মানুষের লেখা, তাহলে সারা পৃথিবীর লোক এক জায়গায় হয়ে একটা কোরআন লিখে দেখাও। ভাই পেরেছে কেউ? যে লিখতে গেছে 30-40 বছর রিসার্চ করে কোরআনের সত্য পেয়ে সে বলেছে এ কোরআন কোনো মানুষের নয়, মানুষের সৃষ্টিকর্তা, তাই আমিও কোরআন মেনে নিলাম। জোরে বলুন সুবহান। আবার আল্লাহ সৃষ্টিকর্তা চ্যালেঞ্জকে ছোট করে দিল, যে তুমি পুরো কোরআন যদি না লিখতে পারো একটা কোরআনের সুরা লেখো, একটা ছোট সুরা লেখো। আবার ছোট করে দিল, একটা সুরা যদি লিখতে না পারো একটা আয়াত লেখো, একটা আয়াত। তাও আজ পর্যন্ত কোরআনের হুবাহ একটা আয়াত আজ পর্যন্ত কেউ লিখতে পারলো না, কারণ এটা মানুষের জ্ঞানের বাইরে, কারণ এটা 8 GB মেমোরি, সৃষ্টিকর্তার পাওয়ারের কাছে এটা কখনো কাজ করতে পারে না।
মুসলমানের ছিলি রব্বের তোরা দুনিয়ার জমিনে সৃষ্টি করতে এলে সৃষ্টি করতে আমার রসূলকে পাঠিয়ে দিলে সাথে সংবিধান কোরআনকে পাঠিয়ে দিলে এ মহাবীর দুনিয়ার জমিনে যাও দুনিয়ার মানুষকে যে আমি আল্লাহ আমাকে চিনিয়ে দাও দুনিয়ার মানুষকে বলে দাও তামাম কায়নাতের একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ এই জন্যে আল্লাহ এই কোরআনে এখন কোনো ভুল কেউ বার করতে পারলো না হাজার হাজার বছর ধরে রিসার্চ চলছে আমেরিকায় চলছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চলছে লন্ডনে চলছে তামাম পৃথিবী জুড়ে আল্লাহর কোরআনের বিরোধী করার জন্যে কোরআনের ভুল বার করার জন্যে আজ রিসার্চ চলছে তাতে পারে না গো শত শেষে তারা ইমানে নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এই কোরআনে যখন ভুল নাই ওই কোরআনই বলেছে ইল্লাহে মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আর এটা কোরআনের কথা এর বাংলা মানে হলো জমিন আসমানে যা কিছু আছে সব কিছুর মালিক দুজন নয় তিনজন একের অধিক নয় একজন 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 যিনি হলেন আল্লাহ আর এই একজনটা হিন্দুরাও মানে খ্রিস্টানরাও মানে নাসরারাও মানে জৈনরাও মানে সবাই একজন মানে হিন্দুদের মূল কিতাব হলো বেদ কথা বুঝে আসছে তাতেও আছে যে মালিক হলো একজন কথা বুঝে আসছে এখন মানুষ যেমন আপনারা নিজেরা নিজেদের ইসলাম সম্বন্ধে সব জানেন নাকি আপনারা জানেন না ঠিক তেমনই মানুষ এত ব্যস্ত হয়ে গেছে অন্য অন্য ধর্মের মানুষ তারা তাদের ধর্মের কিতাব জানে না এই জানে না যখন একদল লোক ধর্ম ব্যবসায়ী তাদের ঘরে ভুল রাস্তায় নিয়ে যায় যেমন আমার মুসলমান দেখে একদল ধর্ম ব্যবসায়ী ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে ভুল ভাল বুঝি এদিক ওদিক নিয়ে চলে যাচ্ছে যাচ্ছে না যায়নি বলি ঠিক তেমনই অন্য অন্য ধর্মের মানুষগুলোকেও তাদের ধর্মের কিছু কিছু লোক ধর্ম ব্যবসায়ী যারা তারা ভুল রাস্তায় নিয়ে যে অশান্তি লাগিয়ে দিচ্ছে যাক আমি আপনাদেরকে বুঝাতে এসেছি যারা আল্লাহ আল্লাহ বলে মেনে নিয়েছে যারা নবীকে রসুল বলে মেনে নিয়েছে আপনাদের শিক্ষার জন্য বলতে নিয়েছি আপনাদের কথাবার্তা আপনাদের চরণ বলন আপনাদের উঠা বসা আপনাদের ব্যবহার আখলাক সব কিছু কার মতো হবে কার অনুসরণ করে হবে কোরআন অনুযায়ী হবে আর কোরআন অনুযায়ী কানা খুলুকুল্লাহ কোরআন আমার নবী পাক যা করেছে এইটা হলো হুবহু কোরআন অনুযায়ী করেছে আম্মার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে কানা খুলুকুল্লাহুল কোরআন আমার নবী পাকে চরিত্র মুবারকটাই হলো কোরআন অর্থাৎ আমার নবী পাক যা করেছে হুবহু কোরআন মেনে করেছে আর কোরআনটা হলো সৃষ্টিকর্তা কথা যিনি তামাম কায়নাতকে তৈরি করেছে এ যুবকের আব্বারা তরুণেরা তাই ইসলামকে বুঝতে গেলে ইসলামকে মানতে গেলে পৃথিবীর আব্বা সিদ্দিকি কেন কাউকে দেখলে চলবে না ইসলামকে বুঝতে গেলে ইসলামকে মানতে গেলে ইসলামকে জানতে গেলে একমাত্র ব্যক্তি যিনি নাম হলো মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মেনে নিতে হবে এই যে আপনারা তকবীর দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুশির জিনিস নারে তকবীর মানে কি নারা মানে হচ্ছে বোলান দি আর আল্লাহ মানে মালিক হু আরবি কথা এটা হু মানে সে কে আল্লাহ সে যিনি হলেন আকবার অর্থাৎ সব থেকে মহান এ কথাটা ভালো না খারাপ তার মানে হচ্ছে আল্লাহ যিনি সব থেকে মহান তা বোলান্দি তার যিনি সব থেকে মহান তিনি হলেন আল্লাহ এটাই বুঝাচ্ছেন এটা ভালো কিন্তু গায়ের ইসলামের পড়ায় গিয়ে তকবীর দেওয়াটা ইসলামের আদর্শ কেন তারা তো মানেটা বুঝতে নাও পারে তারা ভাববে হয়তো আমাদের ঘরে কিছু ঠেস মেরে কথা বলছে নাকি ভুল বুঝতে পারে ঠিক না বেটি সাথে সাথে তারা ভুল না বুঝলো তাদের ঘরে ভুল বোঝাবার জন্য আমার ভারতে একদল সন্ত্রাস বেরিয়েছে
সন্ত্রাস বেরিয়েছে আমার ভারতকে টুকরো করার জন্য, ভুল বুঝানো হচ্ছে তাদের ঘরে যে মুসলমান এই করছে ওই করছে এই করছে, আবার আমাদের ঘরে ভুল বুঝানো হচ্ছে ওরা এই করছে এই করছে। শুধু কি করে লাগানো যায়, লাগাতে পারলেই আমার ভারত কমজোর হবে। কারণ ইতিপূর্বে দেখা গেছে দেশ স্বাধীন হওয়ার পরে ওই ওই ধর্মের সুশ্রুতিতেই দেশ ভাগ হয়েছে। এদিকে জিন্না বলছে আমি প্রধান হব, এদিকে মহাত্মা গান্ধী বলছে আমি হব। সেই ধর্মের সুশ্রী একজন মুসলমান আর একজন হিন্দু, ধর্মের সুশ্রীতে দেখেন দেশটা ভাগ হয়ে গেল। আবার আমার দেশে ধর্মের সুশ্রী দেওয়া হচ্ছে, আমার ভয় হয় এ দেশ না আবার টুকরো হয়। তাই মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান যারা দেশকে ভালোবাসেন, জানি না তার আই আওয়াজ কদ্দূর যাচ্ছে, দেশের স্বার্থে তোমরা মিলেমিশে থাকো, কখনোই রুখতে পারবে না। এই ধর্মের সুশ্রী দেওয়া হয় এ দেশ আবার টুকরো হবে। যারা আজকে ধর্মের লেভেল লাগিয়ে দেশভক্তের পরিচয় দিচ্ছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে, তারাই ব্রিটিশদের এক পিরিয়ডে দালালি করেছিল। ইতিহাস সাক্ষী দিচ্ছে তারাই ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। ইতিহাস সাক্ষী দিচ্ছে তারাই ভারতের তেরঙ্গা পতাকাকে পুড়িয়েছিল। ইতিহাস সাক্ষী দিচ্ছে যারা আজকে দেশপ্রেমের ভক্তি সামনে রেখে আমার দেশের মুসলিম হিন্দুর ভ্রাতৃত্বকে নষ্ট করতে চাইছে। আশা করছি সমাজ নেওয়ালু কেলে ইশারা কাফি হ্যায়, ঠিক না বেটি? ইতিহাস সাক্ষী দিচ্ছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে এরাই একটা পিরিয়ডে দলিতদের ঘরে কানে ঘুনটি ঝুলিয়েছিল, আদিবাসীদের কানে ঘুলটি ঝুলিয়েছিল, এক কথায় নিচ জাতরা ছিল তাদের কানে ঘুনটি ঝুলিয়ে রাখত। কেন? ইতিহাস সাক্ষী দিচ্ছে এরা ছোট জাতকে ঘৃণা করত, যাতে ওদের মুখ দেখলে নাকি অশুভ হবে, তাই যখনই আসবে ঘন্টা বাজবে ওরা দরজা লাগিয়ে দেবে। এতটা অপমান করতেই ভারতে ইতিহাস সাক্ষী দিচ্ছে। যখন গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর এসে বলল মানুষে মানুষে ভেদাভেদ নয়, জাত পাত নয়, সৃষ্টিকর্তাকে বাগদির ঘরে পাঠিয়েছে, দলিতে পাঠিয়েছে, তোমাকে সম্ভ্রান্ত ঘরে পাঠিয়েছে, সৃষ্টিকর্তা চাইলে তোমাকেও দলিত গরিবের ঘরে পাঠাতে পারত, নিচু বংশে পাঠাতে পারত, ওকে যদি ওপর বংশে পাঠাতো তোমার কানে ঘুনটি থাকতো তুমি কি এটাকে ভালো নজরে দেখবে? এইভাবে মানুষকে যখন বোঝাতে লাগলো তখন মানুষ বলতে লাগলো এটা কোন ধর্ম, যে ধর্মে ছোট বড় কোনো ভেদাভেদ নেই, তখন রসুল বললে, তখন খাজা গরিবে নওয়াজ বললে এটা হলো সালাম থেকে এসেছে ইসলাম, নবী মুহাম্মদের আদর্শ, জোরে বলুন সুবহানাল্লাহ, এটা কোরআনের আদর্শ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস গাওয়া দিচ্ছে যে আজকে আরবপতি হোক, কোটিপতি হোক, আমেরিকার প্রেসিডেন্ট হোক, সৌদি আরবের প্রেসিডেন্ট হোক, যে পৃথিবীর দেশেরই সম্রাট হোক না কেন, যখন আল্লাহর কাবা শরীফে যাবে একজন ভিখারি ও দুটো বিনা সেলাই করা থান কাপড়, আর আরবপতি কোটিপতি দেশের বাদশা তারও এক দেশ দুটো সাদা কাপড় বিনা সেলাই করা। এখানে আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছে হে দুনিয়ার মানুষ, তোদের সবাইকে আমি সৃষ্টি করেছি, তোকে বাদশা করেছি, তোকে গরিব করেছি, তবে তোরা দুজনই আমার কাছে সমান, তার প্রমাণ জোরে বলুন সুবহানাল্লাহ। নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস পাওয়া যায়, বিশাল বড় যুদ্ধ ছিল। সেই নেপোলিয়ন বোনাপার্ট যখন দখল করতে করতে মুসলিম কান্ট্রিতে যখন প্রবেশ করলো, এই সময় কানে একটা আওয়াজ এলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ আজান হচ্ছে, এটা মসজিদ তো নাকি, আজান হচ্ছে। নেপোলিয়ন বোনাপার্ট থমকে গেল, এটা কি এটা কি? এমন সময় সে আস্তে আস্তে রক্তাক্ত শরীর মাখা এত বড় যোদ্ধা ছিল, দেখছে একদল লোক দোকান খোলা রয়েছে, দোকান খোলা রয়েছে। আজও সৌদিতে এবছর আমি গিয়েছিলাম আল্লাহর কাবা জিয়ারত করতে, সোনার দোকান, হীরের দোকান, আজান যে হয়ে গেল দোকান খোলা রয়ে গেল, সব নামাজ পড়তে চলে গেল। একটা কারো অধিকার নেই যে কেউ একটা মালকে সরাবে, কেন ওখানে কোরআনের আইন চলে, কোরআনের আইন হলো কেউ যদি চুরি করে হাত কেটে লাও, এক কথা বুঝছেন না বোঝেন না? তাহলে একজনের যদি এই শাস্তি দিয়ে হয় দ্বিতীয়জন চুরি করতে সাহস পাবে, এই পাবে তো? ভাই আমার নেপোলিয়ন বোনাপার্ট দেখছে
যে আজান দিল, যে যার লোক সব দোকান টুকান ছেড়ে দিয়ে সব যেয়ে হাত মুখ ধুচ্ছে, তারপরে উজু বোঝে না, হাত মুখ ধুচ্ছে। ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার পিঠে দেখছে ওই দেশের বাদশা, মুসলমান বাদশা আসছে ঘোড়াই করে, বাদশার সৈন্য সামন্তরা সব ঘিরে চতুর্দিক দিয়ে নিয়ে আসছে। আস্তে 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 বাদশা মসজিদের কাজ বাড়াবার যে এসে গেল, সৈন্যরা আর বাদশাকে চিনতে পারলো না, যে যার মতো সব উজু করতে লেগে গেল। বাদশাও নিজে নেবে এসে সৈন্যদের পাশে পাশে উজু করছে, সৈন্যর গায়ে, বডিগার্ডের গায়ে বাদশার গা লাগছে, বাদশার গা তাদের গায়ে লাগছে। নেপোলিয়ান বোনাপার্ট অপাক হয়ে দেখছে, দেখতে দেখতে দেখছে বাদশা মসজিদে ঢুকলো, বাদশার সৈনিকরা তারাও বাদশার পাশে দাঁড়ালো। বাদশার ডান দিকটাতে দেখা গেল হঠাৎ করে মসজিদের পাশে একটা ভিক্ষুক বসেছিল, সে ভিক্ষুকের বাটিটা রেখে দিয়ে বাদশার ডান দিকে বাদশার গায়ে গা ঠেকি দিয়ে দাঁড়িয়ে গেল। নেপোলিয়ান বোনাপার্ট অবাক, এটা কোন ধর্ম? যে ধর্মে একটা ভিক্ষুক আর বাদশা তার মালিকের ইবাদতের কাছে সমান হয়ে যায়। তাই নামাজ হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, এটা কোন ধর্ম? এটা সালাম নবী মুহাম্মদ সাল্লামের ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই ধর্মের মানুষ আপনারা, অশান্তি করা আপনাদের কাজ না। কথা বুঝে আসছে? কে কি বলছে, কে কি করছে, লোক তো উস্কাতে চাইছে। কথা বুঝছেন না? যদি আমরা মাথা গরম করি, করে কিছু অশান্তি করি, অশান্তি হলে ব্রিটিশদের লাভ হবে। কেন? ভারত এমন একটা মহান দেশ, এ দেশকে পৃথিবীর সমস্ত দেশ ভয় করে। কথা বুঝছেন না, বোঝেন না? পৃথিবীর সমস্ত দেশ ভয় করে, এত বিশাল বলে। আজকে এই দেশটা যদি টুকরো 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 হয়ে যায়, এ দেশের আর পাওয়ার থাকবে? এইটা ব্রিটিশরা প্ল্যান করছে, কিন্তু টুকরো করা যায়। এই টুকরো করতে গেলে দেশভক্তকে সাইনবোর্ড লাগিয়ে দেশের স্লোগান দাও, দেশভক্ত দেখাও, আর দেশের নাগরিকে নাগরিকের লাগাও। এ কথা বুঝছেন না, বোঝেন না? মিথ্যা মিথ্যা সব ইতিহাস চালাচ্ছে, অনেক জায়গায় এমন ইতিহাস বলছে। এ রানা প্রতাপের কথা বলছে, একজন যোদ্ধা ছিল রানা প্রতাপ, আকবরের সঙ্গে তার লড়াই হয়েছিল। কার সাথে? আকবরের সাথে তার লড়াই হয়েছিল। অথচ দেখা যাচ্ছে রানা প্রতাপের প্রধান সেনাপতি ছিল মুসলমান, আর আকবরের প্রধান সেনাপতি ছিল হিন্দু। ভাই, লড়াই ছিল ধর্মের বিধাভেদ না, এই লড়াই ছিল রাজনীতির গদির লড়াই, দেশের লড়াই। কথা বুঝছেন না, বোঝেন না? সেই সব লড়াইকে সামনে নিয়ে এখন দেখাচ্ছে মুসলিম বাদশারা এই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। এসব লড়াই ছিল দেশ দখলের। আমার এটা বিচখানে এই জন্যে বলে দিলাম যে খবরদার, সম্প্রীতির সাথে থাকুন, ভালোবেসে আপনারা থাকুন, ভালোবাসা দিতে শিখুন। আমার রসুলের আদর্শেই পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। কেন? একটা নবী সারা পৃথিবীর মানুষ অত্যাচার জুলুমের মধ্যে পড়েছিল, তিনি কখনো জোর দেখালে পারতেন কি ভাই? আজকে আমি একটা লোক এত লোকের সঙ্গে লড়াই করতে পারবো? পারবো? কখনো সম্ভব কি? যুক্তির তো বাইরে। যেখানে সারা পৃথিবী মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করা 360টা মাবুদের উপাস্য করতে লেগেছিল। আল্লাহ নবী কি করে 63 বছরের নবী আমার তামাম পৃথিবীর জমিনে, আমেরিকা থেকে নিয়ে লন্ডন থেকে নিয়ে জার্মান থেকে নিয়ে ইন্দোনেশিয়া থেকে নিয়ে সাউথ আফ্রিকা থেকে নিয়ে স্পেন থেকে নিয়ে তামাম পৃথিবীর জমিনে একটা মুহাম্মদ রসুল কি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এই সত্তর কলেমা ডেকে প্রচার করে দিল। লা ইলাহা আল্লাহ কে সুয়া কই মাবুদ নেহি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কে সুয়া কই মাবুদ নেহি মুহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ রসুল মানব জাতির পথ প্রদর্শক।
মেসেঞ্জার নবী পয়গম্বর, এই কালেমাটা কে হাজার বছর আগে তমাম পৃথিবীর জমিনে কেউ জানতো না গো, সব আল্লাহকে ভুলে গিয়েছিল, তার মাহবুবকে ভুলে গিয়েছিল। আজ যেমন আপনারা ভুলতে বসেছে, বাবা চারের মধ্যে লিপ্ত হতে লেগেছে, এই ছেলেরা যুবকের আব্বারা আস্তে 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 মানুষ নতুন 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 ধর্ম তৈরি করতে লেগেছে, এই যুবকের আব্বারা তরুণেরা এই নবী পাকের প্রেমিকেরা ওই সময়তে তামাম পৃথিবীর জমিনে কি করে আল্লাহ নবী একা প্রচারটা করলো, লড়াই করে নয়, তলোয়াল দেখিয়ে নয়, ভোটার আই কার্ড করে দেবো বলে নয়, আজকে আমার দেশে বলা হচ্ছে ভোটার আই কার্ড করে দেওয়া হবে, এই যুবকের আব্বারা আল্লাহ নবী পৃথিবীর জমিনে এই কালেমাকে প্রচার করেছে, আল্লাহ নবী সুন্দর ব্যবহারে, আল্লাহ নবী আখলা চরিত্র দেখে, সুন্দর ব্যবহার দেখে তামাম পৃথিবী মানুষের অবাক হয়ে যে নবী পাককে এত সুন্দর ব্যবহার, নবী পাকের এত সুন্দর কথা, যে ব্যক্তির এত সুন্দর ব্যবহার, যে ব্যক্তির এত সুন্দর কথা, যে ব্যক্তি এত সুন্দর শিক্ষা দেয়, জানি না সেই ব্যক্তি যে ধর্মের কথা বলছে সেটা না কত সুন্দর, তাই দলে 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 যাদের তকদির ভালো ছিল, সৃষ্টিকর্তা যাদেরকে নাজাত দেবে হিদায়াতে রাস্তা দেখিয়েছিল, তারা দলে 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 এসে ইমানে নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইতিহাস গাওয়ার ইতিহাস মানতে হবে ভাই, বিনা ইতিহাস কেউ কিছু বলে গেল একটা কাল্পনিক গল্প ছাড়া আর কিছু নয়। ইতিহাস আজ থেকে 1500 বছর আগে আমার নবী যখন প্রথম বলে এলাকার লোককে ডাক দিল, বাবারা তোমরা শোনো এদিকে আসো, সবাই এসে হাজির হয়েছে, কেন ছোটবেলা থেকে দেখে এসছে আমার নবীর কথাবার্তা ব্যবহার আখলাক চরিত্র সবার থেকে আলাদা। শিশুবেলায় আল্লাহ নবী যখন দুধ পান করতেন, দুধ যখন পান করতেন তখন থেকে নবী পাকের চরিত্র, নবী পাকের কথাবার্তা সব আলাদা। একদিন আমার রাসূলুল্লাহ সবাইকে ডাকলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাইকে ডাকলেন, এলাকার মানুষকে সবাই হাজির, আল্লাহ নবী সবাইকে ডেকে বলছে তোমরা 360টা মাবুদ তৈরি করেছে একদিনে কি? তারা বলল না, একটা অমুক কাফেলা করেছিল, একটা অমুক গোত্র করেছিল, একটা অমুক করেছে, আস্তে 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 বাড়তে বাড়তে আজকে 360টা এসে থেমেছে। সৃষ্টিকর্তা আমার রসুল বলছেন তোমরা কি সৃষ্টিকর্তাকে দেখেছো? বলছেন না। তাহলে এরকম দ্বারা যে প্রতিচ্ছবি করেছো কারো তো ব্যঙ্গ করতে আছে ভাই, আর সৃষ্টিকর্তা তাকে তো কেউ দেখেনি, আছে না নাই সৃষ্টিকর্তা? আচ্ছা, আমাদের প্রত্যেকের জীবনে একটা জিনিস আছে, জান, রুহ, জীবন যেটার জন্য আছে জান, এই জানটা আছে না নাই, কিন্তু কেউ কখনো দেখেছে? এই জানটা তৈরি করেছে সৃষ্টিকর্তা, যিনি এমন জিনিস করেছেন সবার আছে কেউ দেখতে পায়নি, তা তিনি এর থেকেও অনেক পাওয়ার, তিনি আছে কেউ দেখতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু তাদেরকে দেখা দেবে যারা দুনিয়ায় পরীক্ষায় ভালো রেজাল্ট করে পরকালে কামিয়াব হবে, তাদেরকে দেখা দেবে জান্নাতে। মুসলমান ছেলে মেয়ের আব্বারা তরুণেরা পৃথিবী জমিনে ইসলামটা কিভাবে আসলো দেখেন, আল্লাহ নবী দিন দুনিয়া বা সাহাবিবুল্লাহ ওই কাবার পাশে দাঁড়িয়ে এমন করে এলাকার মানুষদের বলতে লাগলো, তোমরা আমাকে কি বিশ্বাস করো? সমস্ত মক্কা মানুষেরা, এলাকার মানুষেরা, 360টা মাবুদের অনুসারীরা, তারা বলতে লাগলো মুহাম্মদ ছোটবেলা থেকে তুমি আমাদের কাছে মানুষ হয়েছ, তুমি
খুব ভালো ছেলে, তুমি কখনো মিথ্যা বলো না, তাই তোমাকে আমরা সত্যবাদী বলে মানি। আল্লাহ নবী বলছেন, আমি যদি বলি এই যে একটা পাহাড় রয়েছে, ওখানে একটা পাহাড় এখনো আছে, ওই পাহাড়ের পিছনে একদল লোক রয়েছে যারা এখনই তোমাদের উপরে হামলা করে দেবে, এই কথাটা আমি যদি বলি তোমরা কি মেনে নেবে? ওই সময় সবাই বলেছিল, এ মুহাম্মদ আব্দুল্লাহ বেটা, তোমার কথা মেনে নেব। আল্লাহ নবী বলেছিলেন, তোমরা তো দেখুনি তাহলে কেন মানবে? ওই সময় তারা বলেছিল, তুমি কোনোদিন মিথ্যা বলোনি, আমরা বলছি তুমি আলামিন, অর্থাৎ আরবি হতাওনে আলামিন, অর্থাৎ চির সত্যবাদী। আল্লাহ নবী বললেন, তাই তোমরা আমাকে চিরসত্যবাদী বলে মানো? হ্যাঁ মানি, তুমি কোনোদিন মিথ্যা বলো না। আল্লাহ নবী বললে, বাবারা তাহলে 360টা মাবো নিজেরাই তো হাতে তৈরি করেছো, তোমার প্রভুত্ব ফটো নেই, তোমার প্রভুত্ব ছবি নেই, তোমার প্রভুত্ব কোনো কেউ দেখেনি, তোমার সৃষ্টিকর্তার তো কোনো মূর্তি নাই, তিনি তো এক আল্লাহ শরীক, তার কোনো শরীক নাই, অংশীদার নাই, তিনি তো এক। প্রভু তো সে হবে যার বাপ মানে এবং যার ছেলে পুলে নেই, সেই তো প্রভু হবে, অর্থাৎ যার সৃষ্টি শুরু নেই, যার শেষও নাই, তিনি তো প্রভু হবে। তাহলে তোমরা এখনো কেন করেছো? এখনোকে মেনো না, তোমরা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে সেবা কই মাবুদ নেই। যারাই নবীকে বলেছিল আলামিন চির সত্যবাদী, তারাই আল্লাহ নবীর বিরুদ্ধে লেগে গেল, বিরুদ্ধে লেগে গেল, স্বার্থে আঘাত। আজ প্রায় 150 বছর ধরে আমরা বাপ দাদা সব করে আসছে, যুগ যুগ ধরে। আমার রসুল বলছে, জানো তোমাদের পূর্বপুরুষরা ঈসা নবীকে মানত, তার পূর্বপুরুষরা মুসা নবীকে মানত, তার পূর্বপুরুষরা ইসাক নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবীকে মানত। তোমরা আস্তে আস্তে অন্ধকারে পড়ে গেছো, বাপ তোমরা ফিরে আসো, ফিরে আসো, এক মাবুদ যে তোমায় সৃষ্টি করেছে তাকে ডাকো, তার কাছে মাথা নত করো, সূর্যের কাছে নয়, সূর্য যে সৃষ্টি করেছে তার কাছে, পীরের কাছে নয়, পীর যে সৃষ্টি করেছে তার কাছে। কথা বুঝছেন না, বোঝেন না? গাছের কাছে নয়, গাছ যে সৃষ্টি করেছে তার কাছে, চাঁদের কাছে নয়, চাঁদ যে সৃষ্টি করেছে তার কাছে, এমনকি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও সেজদা নয়, সেজদা হবে সৃষ্টিকর্তার ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে দুনিয়ার মানুষকে বুঝাতে লাগলো, কিন্তু তারা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। বাপ হারা এতিম এসি নবী, বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, আমার রসুল্লাহ কানতে কানতে ঘরে এলেন, পরের দিন আবার গেলেন। এই এলাকার মানুষের অন্যায় করো না, মাবুদ নারাজ হয়ে যাবে, অভিশাপ দেবে, ভূমিকম্প হবে, গজব আসবে, খরা দেখা দেবে, বিমার হবে, কেন সৃষ্টিকর্তার জমিনে আছো, সৃষ্টিকর্তার আসমানের তলায় আছো, তার ইবাদত না করে, তাকে না ডেকে, তার কাছে সাহায্য না চেয়ে তোমরা অন্য কারো ইবাদত করবে, অন্য কারো উপাসনা করবে, অন্য কারো সাহায্য চাইবে, সৃষ্টিকর্তা নারাজ হবে না? হবে না। আল্লাহ নবী পরের দিন আবার দাওয়াত দিতে লাগলেন, এ বাবার এক মাবুদকে মেনে নাও, একজন সৃষ্টিকর্তা যিনি তামাম কায়নাতকে তৈরি করেছেন। এ যুবকের আব্বারা তরুণেরা, ওই দিনে সন্ত্রাস বুঝেল ছিল, যে ধর্মের ব্যবসা করত গরিবদের নিয়ে, গুন্ডা রেখে মানুষের উপরে জুলুমাত্তা যা করত, নারী দেহ শোষণ করে বেড়াত। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর সঙ্গে ওই আবু জিল বিয়াদমি করে ফেলল। বাপারা নবী আমার কান্দে কান্দে ঘরে চলে এলে, আবার পরের দিন গেলে আবার বিয়াদমি করলে, নবী আমার ঘরে ফিরে আসছে, একটা যুবক ছেলের সঙ্গে গিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়। ওই যুবকটাকে দাঁড় করিয়ে দেয়, এ বাবা ছেলে, আল্লাহ বাগে বান্দারে, তুমি কি আমার কথা
মেনে নেবে। কি কথা কি কথা, আল্লাহ নবী বলেছিলে তুমি কি আমার কথা মানবে? আমি এটাই বলছি দুনিয়ার লোককে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, একমাত্র তোমাদের সৃষ্টিকর্তা মাবুদ হলো আল্লাহ, একজন তিনি খালে। এটা কি মেনে নেবে? তার আমাকে নবী রসুল করে তিনি পাঠিয়েছে তোমাদের সত্য দাওয়াত দিতে, হক রাস্তায় ফিরে আসতে, এটা কি মেনে নেবে? ওই যুবকটা কোনো প্রশ্ন না করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটা লোক আবার নতুন করে ইসলামে ফিরে আসলো। আমার নবী পাক ইসলামের প্রতিষ্ঠাতা নয়, খুব ভালো করে বুঝবেন। আমার নবী হলেন ইসলামকে কমপ্লিট করেছে। ইসলাম তো আমার আল্লাহর মনোনীত ধর্ম, কথা বুঝছেন না বোঝেন না? ঈসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, খলিল নবী, মুসা নবী, আদম নবী, পৃথিবীর শুরু থেকে যত নবী এসছে সবাই ইসলামের ওপরই ছিল। আর আমার নবী হলেন ইসলাম ধর্মকে কমপ্লিট করে দিয়েছে। আর কোন সৃষ্টিকর্তার পক্ষ থেকে আর কোন মেসেঞ্জার অর্থাৎ নবী হিসাবে আর আসবে না, এবারে আসবে মুজাদ্দিদ হিসাবে। কথা বুঝছেন না বোঝেন না? নবীর রিসালাতের দরজা বন্ধ। একটা লোক সবে ইসলাম কবুল করল, ওই ব্যক্তিটাকে নিয়ে পরের দিন রসুল আবার কাবার পাশে গেছে, তুমি একটু বলো, লোক তো আমার কথা শুনছে না, তুমি একটু বলো। ওই লোকটার নাম জানেন তো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আনজরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর যখন দাওয়াত দিতে লাগলো তখন বড় বড় পাথর নিয়ে মক্কা 360টা মাবুদের উপাস্য যারা করত, আবুজের উতবা সাইবায়ে সন্ত্রাস গুলো তখন বড় বড় পাথর ছুঁড়ে মারতে লাগলো, শরীরে রক্ত ঝরতে ঝরতে ঝরতে, কাবার বালির উপরে জমিনের উপরে একদিকে আবু বকর আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু অজ্ঞানে পড়ে রইলেন। বহুত কষ্ট করে ইসলাম প্রচার হয়েছে বাপ। আজকে সেই ইসলাম আমাদের কাছে শুধুমাত্র মডেলটা রয়ে গেছে, ইসলাম আদর্শ কিন্তু হারিয়ে যাচ্ছে। আল্লাহ নবীর আদর্শ কেমন ছিলেন দেখেন? এই যুবকের আব্বারা তরুণেরা আল্লাহ নবীকে এইভাবে কষ্ট দিতে লাগলো। সৃষ্টিকর্তা যাকে বাঁচাবে পৃথিবী কেউ তাকে মারতে পারবে না। আমার নবী পাক এইভাবে দুনিয়া জমিনে রইলেন। আস্তে আস্তে নবী আমার দিনে দাওয়াত দিতে লাগলে, একটা দুটো তিনটে করে 39 জন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানে নূরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সময় একটা জায়গায় মিটিং হতে লেগেছে, ওই জায়গাটার নাম ছিল দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। এখনো যেসব নাদওয়া আছে দেখেন, ওখানে নবীর দিনকে মিটাবার মিটিং হয়। একথা বুঝছেন না বোঝেন না? সেদিন নাদওয়ায় নবীকে কি মিটিং হয়েছিল যে নবীকে কতল করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ মিন জারিক লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল আজিম। কি জবান! যে মানুষটা পৃথিবীর মানুষকে বাঁচাতে চাইছে সেই মানুষটাকে আবু জেহেল উতবা সন্ত্রাসরা মারার প্ল্যান করছে। এই সময় বলছে কে মারতে যাবে, একটা লোক হাত তুলেছে যার নাম হলো উমার। তখন তিনি হযরত ছিল না, রাদিয়াল্লাহু তাআলা ছিল না, ফারুক ছিল না, কেন তখন তিনি আবু জেহেলের দিকে ছিল, ইসলাম তখন কবুল করেনি। তিনি হাত তুলেছে আমি মুহাম্মাদকে মারবো, নাউজুবিল্লাহ মিন জালে বলুন লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এসব কথা বলতেও ভয় লাগে, কথা বুঝছেন না? যে এমন পবিত্র ব্যক্তি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তেনাকে এমনি ভালোবাসি না, আজকে তিনি আমাকে শিখিয়েছিল বলে আমি আমার মায়ের পায়ে হাত দিয়ে পদমুচি করতে পারি, তিনি এসেছিল বলে আমি আমার বাপকে দেখলে দাঁড়িয়ে সালাম দিই, দাঁড়িয়ে যে আমার আব্বা হুজুর আসছে, আমার বাপ গার্জেন। তিনি যদি না আসতো হয়তো আমি আমার মাকে হত্যা করতাম, আমি আমার বাপকে হত্যা করতাম, কেন এটা হতো তো পৃথিবীতে?
কথা বুঝছেন না বোঝেন না, আজকে তিনি এসেছে বলেই আমি ভেবেছি একজন নারী আমার স্ত্রী হবে, একের অন্যজন আর আমার স্ত্রী নয়, একজনই আমার স্ত্রী হবে। তিনি শিক্ষা দিয়েছে যে তোমার সঙ্গে যার ব্লাডের কানেকশন নেই এমন একটা নারী তোমার জীবন সাথী হবে, তার আর তোমার ওসিলাই মাধ্যমে আবার পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করবে। কথা বুঝছেন না বোঝেন না, 1500 বছর আগে সৃষ্টিকর্তা বলে আমার রসুল বলেছেন যে পুরুষের শরীর থেকে বহুত কোষ, আজকের মেডিকেল এই 150 বছর হলো নবীর কথাটাকে সত্য বলে মানতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মেডিকেল কি বলছে যে পুরুষের শরীর থেকে অনেক কোষ বাহির হয়, ওই কোষগুলো রাস্তায় আস্তে 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 মারা যায়। একটা কোষ নারীর বাচ্চা যেখানে হয় কি বলে ওটাকে, যে বাচ্চা নারী নাকি এটা বলে যাই হোক, হ্যাঁ ওই কর্পাসে যেটা বলছে ওই জায়গায় একটা কোষ শুধু ঢুকে যায়। 40 দিন যতদিন না বয়স হচ্ছে 40 দিন ততদিন ওটা একটা গোস্তের টুকরো থাকে, কোনো আকার ধারণ করেনি। 40 দিন পর থেকে ওটা আকার ধারণ করে, আজকের মেডিকেল বলছে। ঠিক এই কথাটা আজ থেকে 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাম বলে গেছে। জোরে বলুন সুবহান। তা আমি বিশ্বকে জিজ্ঞাসা করছি, আজকের মেডিকেল অনেক উন্নত হয়েছে, অনেক কম্পিউটার ইঞ্জিনিয়ার সব ঠাকিয়ে ঠুকিয়ে নেয় চিকিৎসা করে দেখছে, সেদিন অত মেশিনও ছিল না, আর ছিল না, কিছুই ছিল না। নবী মুহাম্মদ সাল্লাম সেদিন বলল কি করে, এ থেকে বোঝা যায় নবী মুহাম্মদ সাল্লামকে সৃষ্টিকর্তা জানিয়েছিল তাই বলতে পেরেছিল। জোরে বলুন সুবহান। আজ থেকে 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা যখন ঘুমোবে ডান দিকে কাঁধে শোবে, আজকের বিজ্ঞানও বলছে তোমরা ডান দিকে শোবে। আজকের বিজ্ঞান বলছে 60-70 বছর 80 বছর 100 বছরের বিজ্ঞান বলছে ডান দিকে। এ বিজ্ঞান কেন ডান দিকে, বিজ্ঞান বলছে ডান দিকে কাঁধে শুলে হাড় এবং কিডনি ভালো থাকে। 1500 বছর আগে হাদিস পাক নবী সাল্লাম বলে দিয়ে গেছে ডান দিকে শুলে হাড় আর কিডনি হজম শক্তি ভালো থাকে। জোরে বলুন সুবহান। আজকের বিজ্ঞান নাই রিসার্চ করে বার করেছে, 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাম কোনো মাদ্রাসায় পড়েনি, কোনো স্কুলে পড়েনি, কোনো কলেজে যায়নি, কোনো ভার্সিটিতে যায়নি, তাহলে তিনি কি করে জানলেন? এ থেকে জানা যায় সৃষ্টিকর্তা যিনি মানুষকে তৈরি করে তিনি জানেন কোনভাবে সুতি হয়, কোনভাবে শুনে উপকার হয়, ঠিক না বেটি? তিনি আমার মুহাম্মদ সাল্লামকে শিখিয়েছেন। জোরে বলুন সুবহান। কথা বুঝছেন না বুঝুন না, প্রত্যেকটা জিনিস আজ থেকে 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাম বলেন। 11টা গ্রহ কটা? 11টা। আমরা 9 নবগ্রহ পড়েছিলাম মনে আছে? আজকের বিজ্ঞান স্বীকার করে নিয়েছে হ্যাঁ 11টা। 1500 বছর আগে কোনো তো দূরবীন ছিল না, আকাশেও যায়নি, মহাকাশেও যায়নি, কিছু ছিল না। তারপরও কি করে নবী মুহাম্মদ সাল্লাম বললো 11টা গ্রহ? আজকে না রিসার্চ করে বার করা হয়েছে, সেই নবীর কথাটা সত্য প্রমাণ হয়েছে। আজকের বিজ্ঞান রিসার্চ করে বার করেছে নবী মুহাম্মদ সাল্লাম সেদিন কি করে বলল, সেদিন সৃষ্টিকর্তা যিনি গ্রহ তৈরি করেছেন সেই মালিক আল্লাহ তিনি শিখিয়েছে। জোরে বলুন সুবহান। কথা বুঝছেন তো? যা মুসলমান, আমি আদর্শের কথা বলতে চাইছিলাম যে পৃথিবীর জমিনে ইসলামটা কিভাবে আসলো। যুবকেরা, আমার নবী পাক আসার 700 বছর আগে হযরত ঈসা নবী ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছিল। ঈসা নবী চলে যাওয়ার পরে 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি 4 পিঁড়ি ইসলামের উপরে ছিল, আস্তে আস্তে ইসলাম ছেড়ে দিয়ে নিজেদের কাল্পনিক ধর্মের বিশ্বাস তৈরি করে নিল। আবার পৃথিবীর মানুষেরা আবার এই পাপাচার জঘন্য অত্যাচার থেকে ইসলামের মধ্যে কি করে আসলো, এক মুহাম্মদ রসুল কি করে করলো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ইতিহাস তা সাক্ষী দিয়ে দেয়, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে, আল্লাহ নবী জীবনী পড়ে নাই পৃথিবীর জমিনে, মুহাম্মদ রসুল্লাহর জীবনী এত ভাষাতে আছে, একমাত্র
একমাত্রই মুহাম্মদ নবী একজন রয়েছে, তিনার জীবনী এত ভাষায় লেখা হয়েছে, তিনি ছাড়া পৃথিবীর জমিনে অন্য কারো জীবনী এত ভাষায় লেখা হয়নি। আমি বাংলা ভাষার মানুষ, ঠিক না বেটি, কিন্তু আমি আরবিও পড়তে পারি, আমি আরবিও শিক্ষা অর্জন করেছি। তা আরবিতে ধরেন না, আমার নবীর জীবনীটা পড়লাম, পড়ে দেখলাম এই ব্যক্তির অনুসরণ যারা করবে তারাই শান্তি পাবে। তাহলে আমি আমার কমকে উপহার দিবার জন্য বাংলায় করে দেবো না ওটাকে? ঠিক, কেউ ইংলিশ পড়তে পারে, সে আরবি শিখেছে, আরবিতে আমার নবীর জীবনী পড়তে চলি, এই ব্যক্তির জীবনী যদি আমি কমকে দিই আমার কম উন্নতি হবে, সে ইংলিশে ট্রান্সলেশন করেছে। এইভাবে প্রত্যেকটা ভাষাতে আমার নবীর জীবনী বেরিয়েছে, হিন্দি বলেন, তেলেগু বলেন, মারাঠা বলেন, ফার্সি বলেন, ইংলিশ বলেন, মারাঠি বলেন, কি বলে বাংলা বলেন, আরবি বলেন, পৃথিবীতে যত ভাষা আছে কথা বুঝে আসছে, প্রত্যেকটা ভাষায় আমার নবীর জীবনী। কেন প্রত্যেক ভাষার মানুষ ইসলাম কবুল করেছে, জোরে বলুন সুবহান, প্রত্যেকটা ভাষাতে ইসলাম আছে, আর প্রত্যেকেই যখন ইসলাম জেনেছে তা ইসলাম কবুল করেছে, আর যখনই কবুল করেছে দেখেছে এটা আমার কমকে দেওয়া দরকার, এই ব্যক্তিটাকে সবাই চিনুক। যে পিওরে মাকে হত্যা করে দেওয়া হতো এইরকম একটা পিওরে, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন আল্লাহ নবী বলতে লাগলেন, বাবার নারী গুলো কে হত্যা করে দিও না, নারী মানে তোমাদের জন্য বোঝা নয়, নারী মানে তোমাদের জন্য অশুভ নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী যা ঘরে আসবে সৃষ্টিকর্তা তার ঘরে রহমত বর্ষণ করবে। এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, শুনেছি নাকি তুমি ইনসাফের কথা বলছো? এ যুবকের আব্বার তরুণেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলে, বলুন তো আমার উপরে সব থেকে বেশি কার হক রয়েছে? আল্লাহ নবী বললেন, তোমার মায়ে, তারপরে কা তোমার মায়ে, তারপরে কা তোমার মায়ে, যে দুনিয়ায় যে পিরিয়ডে নারী মানে ভোগের জিনিস আর হত্যা করার জিনিস, সেই রকম পিরিয়ডে আল্লাহ নবী পুরুষদের থেকে নারীদের সম্মানটা তিন গুণ বেশি দিলে, প্রথমে মা, তারপরও মা, তারপরও মা, আর মা নারী হয় না, পুরুষ হয় গো, নারী হয়, তারপরে বাপের সম্মান, তাহলে মায়ের ইজ্জত কতটা বেশি, আর নারী হলো পুর, মা হলো নারী, নারীর মর্যাদা রাসূল দিয়েছে, ইসলাম দিয়েছে। শুধুমাত্র ব্যবহারের জন্য থাকতো, ওই নারীরা বাপের সম্পত্তির অধিকার পেত না। আজ যেমন আমার বাপের মেয়ে আছে, আমিও সেই বাপের সন্তান, আমার বাপের টাকা পয়সা জমির ফাড়ায়ের অধিকার আমার বুনো পাবে, ঠিক না বেটে? এই অধিকারটা পৃথিবীর জমিনে নারী দিগকে কে দিয়েছে, কে দিয়েছে? ইতিহাস কি দায়, মানব জাতির নেতা মুহাম্মদ মুস্তফা দিয়েছে। দেখতে লেগেছে বহুত মানুষ, যেতে লেগেছে, কেউ ওই নারীটা খোঁজ নিচ্ছে না, ওই মহিলাটাকে কেউ দেখছে না, ওই মহিলা কথাটাকে একবার জিজ্ঞাসা করছে না। আল্লাহ নবী ওই বুড়িটা গাড়ি বসে গেল, বসে গিয়ে নবী আমার ডাক দিতে লাগলেন, কি বলে, মা, কি খবর মা, আরবিতে উম্মুন বলে। মহিলা অবাক, ডাক শুনে চোখ তুলে দেখছে, আমার নবীকে তো এত সুন্দর দেখতে ছিল, চাঁদও আমার নবীকে দেখে লজ্জা পেত, এত সুন্দর ছিল, জোরে বলুন সুবহান,
হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? মিশরের নারীরা ইউসুফ নবীকে একবার দেখে নিজের আঙুল কেটে ফেলেছিল, খেয়াল নেই যে আমরা আঙুল কাটছি। ইতিহাস জানেন তো ভাই, হযরত জুলাইখা, জুলাইখা তখন আল্লাহ মানত না, জুলাইখা একটা মূর্তির পূজা করত। জুলাইখা ইউসুফকে একবার দেখার পরে ইউসুফকে নিজের ঘরে ডেকেছিল। কথা বুঝাচ্ছি, ইতিহাস বলছি, ইতিহাস এবং কোরআনের গাওয়া দিচ্ছি। একটা ঘরের কামরা বন্দি কামরায় ডেকেছে ইউসুফ নবী বাদশাহ আজিজের দরবারে ছিল, এসব খোদার ইশারা। তো বাদশাহ আজিজ যে দরবারে যখন ছিল, ইউসুফ নবীকে ওই জুলাইখা নামক একজন নারী ইউসুফ নবীকে ডেকেছে ঘরের কামরার মধ্যে। ডেকে ইউসুফ নবীর রূপে সে দিবানা, তখন ইউসুফ নবীকে তার মনের বাসনা পূরণের জন্য প্রস্তাব দেয়। ইউসুফ নবী তখন বলছে যে এটা পাপ কাজ, এটা সবচেয়ে জঘন্য গালিত কাজ, এটা করতে নাই, একমাত্র তোমার যে স্বামী হবে সে হক আছে। তখন ইউসুফ নবী পালাবার জন্য এদিক ওদিক দেখছে, জুলাইখার একটা মূর্তি ছিল যাকে সে মাবুদ বলে মানে। তখন সে বলছে, তুমি কি লজ্জা করছো আমার মাবুদ দেখছে বলে? দুপাট্টা এই মাবুদে ঢেকে দিয়েছিল। এটা ইতিহাস বলছি ভাই, কথা বুঝলেন? মাবুদে ঢেকে দিয়েছিল। তখন ইউসুফ নবী বলছে, আমি যে মাবুদের উপাসনা করি সে মাবুদের কাছে পৃথিবীর কোনো জিনিস গোপন থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি সেই মাবুদের ভয় করি বলেই ইউসুফ নবী একটা কথা বলেছিল, বিসমিল্লাহ শুরু করছি সেই আল্লাহর নামে যিনি দয়ালু ও মেহরবান, বিসমিল্লাহির রহমানির রহিম, তিনার নাম বলে যখন ইউসুফ নবী দৌড়চ্ছে, প্রত্যেকটা দরজায় তালা লাগানো ছিল, বন্ধ করা ছিল, অটোমেটিক দরজা কোনো খুলছে, ইউসুফ নবী পালাতে লাগছে, দরজা খুলছে পালাতে লাগছে। ইউসুফ নবী চলে গেলেন। জুলাইখা এত পাগল হয়ে গেছিল ইউসুফের জন্যে, জুলাইখা খুব কাঁদছে, কেঁদে এই মাবুদের কাছে বলছে, তা সে যাকে উপাসনা করতো, যে আমার প্রভু, হে আমার মাবুদ, ইউসুফকে আমাকে মিলিয়ে দাও, ইউসুফকে আমাকে মিলিয়ে দাও, ইউসুফকে আমাকে মিলিয়ে দাও। দিন রাত ধরে কাঁদছে, কিছুতেই হচ্ছে না। একদিন রাগেতে ওই মাবুদকে কাচার মেরে বলছে, ঝুটা মাবুদ, তোকে আমি আর মানি না, আমার ইউসুফ যখন পেলাম না তোকে মানি না। কিন্তু জুলাইখা চিন্তা করছে, এবার আমি কার কাছে বলবো, আমি তো একজনকে মানতাম তাকে বলতাম। দীর্ঘক্ষণ চিন্তা করার পরে হঠাৎ করে জুলাইখার কানে সেই কথাটা লেগেছিল যেটা ইউসুফ বলে ছুটেছিল, বিসমিল্লাহ শুরু করছি আল্লাহর নামে। কথা বুঝছেন না? জুলাইখা তখন মনকে নরম করে চোখের পানি ফেলে গায়ে মাথায় কাপড় দিয়ে বলছে, হে আল্লাহ কে তুমি? ঠিক এইভাবেই লেখা আছে, হে আল্লাহ কে তুমি? আমি তোমায় চিনি না, ইউসুফের মুখে তোমার কথা শুনেছি, আর তুমি, তোমাকে যে মানে তুমি তাদের বড়ই সাহায্য করো। আজকে আমি জুলাইখা তোমাকে আল্লাহ বলে, মাবুদ বলে, আমার প্রভু বলে চিনি না, মেনে নিলাম, তুমি আমায় সাহায্য করো, আমাকে ইউসুফ মিলিয়ে দাও। বলা শেষ, আমার আল্লাহ ইউসুফকে জুলাইখার স্বামী হিসাবে কবুল করে দিল। জোরে বলুন সুবহান। যখন ইউসুফ নবীকে জুলাইখা পেয়ে গেল, তখন জুলাইখার মানুষ মেন্টেন মানে মানসিকতাটা অন্য চেঞ্জ হল। রে তিনি তাহলে কত দয়ালু, যাকে কোনোদিন ডাকতাম না, নিজের স্বার্থ মিটাবার জন্য, ইউসুফকে পাওয়ার জন্য একবার বলেছি, ইউসুফকে শুধু মিলাই না, আমার স্বামী বানিয়ে দিয়েছে, সারা জীবনের জন্য বানিয়ে দিয়েছে, সে তাহলে কত দয়ালু, আমি তাকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না। তখন ইউসুফ নবীর আর গুরুত্ব দিল না, আম্মা জুলাইখা আল্লাহর বান্দেগীতে জীবন কাটিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস ওই মহিলা যে কথা বলছি বুড়িটা, আমি এই কথাটা বলে ভাই আপনাদের কাছে দোয়া করে বিদায় নেবো, কেন আমি আসতে দেরি করেছিলাম আধ ঘন্টা, আমার 6:30 থেকে 8টা ছিল, আমি এসে পৌঁছেছিলাম 7টায়, তাই আমি 8:30 পর্যন্ত করবো। তা আমি এই কথাটা বলে দিই, কেন আমার 9টায় টাইম আছে এক জায়গায়, আর আপনাদের বলে দিই আমাদের পিছু পিছু মোটরসাইকেলে খুব স্পিডে যাবেন না, কেন আমাদের বড় গাড়ি, 4টে চাকা ব্রেক ধরে, ঝেড়ে কোনো কারণে ব্রেক মারলাম আপনি ব্রেক কন্ট্রোল করতে পারবেন না, বিপদ হয়ে যাবে, আর আমার সামনে কিছু পড়ে গেলে তোমাকে ব্রেক মারতেই হবে, ডিফারেন্স রেখে যাবে, আর রাস্তাঘাটে নিজের ধর্ম নিয়ে হই হই করবেন, আপনি ধর্ম আপনার এলাকায় করুন, না অন্য কেউ করছে ভাই, ওরা আদৌ কোনো ধর্মের নয়, ওরা দাঙ্গা লাগাবার জন্য করছে। কথা বুঝছেন না? বোঝেন না?
মুসলমান ছেলে মেয়েরা বেড়া তরুণেরা, আমি দেশকে ভালোবাসি, কারণ আমার আবু বাক্কার যিনি আমার পথ দাদু, অর্থাৎ আমার দাদুর আব্বা, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এই তিনি ফ্রিডম ফাইটার আবু বাক্কার নামে পরিচিত, তাই আমি তিনার উত্তরসূরি চতুর্থ প্রজন্ম, আমিও দেশকে ভালোবাসি। এ যুবকের আব্বারা তরুণেরা এই দেশের জন্য বলে দিয়ে যায়, সম্প্রীতি শুনিয়ে থাকে, মাথা ঠান্ডা করে চলে, কেউ কিছু বলাতে কিছু যায় আসবে না, কেউ কিছু বলাতে আপনার কিছু যায় আসবে না, মনে রেখে দেবে যারা দেশকে ভালোবাসবে তারা কখনো দেশকে ইসলামিক কান্ট্রি বলবে না, যারা দেশকে ভালোবাসবে তারা কখনো বলবে না এটা হিন্দু কান্ট্রি, যারা দেশকে ভালোবাসবে কখনো তারা বলবে না এটা খ্রিস্টান কান্ট্রি, যারা দেশকে ভালোবাসবে কখনোই তারা বলবে না এটা পারস্য কান্ট্রি, এটা সিয়া কান্ট্রি, এটা ইসাই কান্ট্রি, এটা কখনো ভারতের নাগরিক বলতে পারে না, কেননা দেশকে ভালোবাসে সে যে দেশের সংবিধানকে মানে, দেশের সংবিধান জানাচ্ছে এটা হলো গণতান্ত্রিক দেশ, এটা না মুসলমানের দেশ, এটা না হিন্দুর দেশ, এটা না খ্রিস্টানের দেশ, এটা না নাসারার দেশ, এ দেশ হলো প্রতিটা মানব জাতির জন্য ওয়েলকাম ওয়েলকাম, পৃথিবীর বুকে গর্ব করে ভারত বুক তুলে দাঁড়িয়ে আছে, এ বিশ্বের মানুষ দেখেলে আমি ভারত, আমার মধ্যে হাজারো ধর্ম আছে, সবাইকে নিয়ে আমি ভারত মিলেমিশে থাকি, এই গর্বটা আমি আব্বাস সিদ্দিকী যখন বিদেশে যায় জলসা করতে তখন আমিও গর্ব দেখায়, আমি বাংলাদেশে একবার গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে এইভাবে যখন অশান্তি হতে লেগেছে আমি বলেছিলাম আমি বড় গর্ব করি যে আমি ইন্ডিয়ান ভারতীয়, কেননা ভারতের জমিনে এত ধর্মের মানুষ থাকার পরও ঝুলুয়াত্তা চায় রাজানি মারপিট কাটাকাটি অতটা হয়নি, যেখানে 85% মুসলমান বাংলাদেশে আছে সেখানে যতটা হয় অতটা আমার ভারতে হয়নি, ঠিক না বে? ঠিক এসব কথা বলছে আপনাদের অস্বীকার হচ্ছে নাকি? আরে দেশকে ভালোবাসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মিলাদ করছেন, যিনি তাম মানব জাতির নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, এটা আমার কথা নয়, তাম পৃথিবীর ধর্মগুরুদের কথা, হিন্দু ধর্মের ধর্মগুরু তিনিও বলেছে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খ্রিস্টান ধর্মের ধর্মগুরু সর্বকালের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৌদ্ধ ধর্মের গৌতম বৌদ্ধ বলেছে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারস্য ধর্মের মানুষ তারাও বলেছে সর্বধর্মে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আব্বাস সিদ্দিকীর কথা নয়, প্রত্যেকটা মনীষীদের মুখ থেকে কথা বেরিয়েছে, যারা প্রকৃত ধর্মিক এবং শিক্ষিত জ্ঞানী গুণী প্রত্যেকেই বলেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশের জন্য কেঁদেছে, যখন মক্কা থেকে নবী হিজরত করে ইয়াসরিব মদিনায় চলে যাচ্ছে, আল্লাহ নবী বারবার মক্কার দিকে ফিরছে আর কাঁদছে, হে দেশ তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, তাহলে আমার দেশ ভারত আমি নেতা মানব আর নেতার কাজ মানব না, এটা হয় কখনো? এ দেশকে আমি ভালোবাসবো, তাই একটু দেশের হয়েও বলছো, অসুবিধা আছে নাকি? ওই মহিলাটার কথা বলতে যাচ্ছিলাম, যে মহিলাটা এমন করে রাস্তা ধারে বসেছিল ধুলো বালি মেখে অবস্থাতে, এ যুবকের আব্বারা তরুণেরা ওটা বলতে গেলে অনেকটা সময় লাগবে, আর একটা অন্য কথা বলে যায় শুনে রেখে দাও, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবি বললা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে মদিনা জমিনে মারার জন্য 1000 আবু জেহেল লোক নিয়ে এসেছিল, কত লোক? 1000 অধিক লোক নিয়ে এসেছিল, তাদের হাতে তরোয়াল ছিল, তাদের হাতে তীর ছিল, তাদের হাতে বল্লম ছিল, তারা ঘোড়া উঠে পিঠে ছিল, এখনকার মতো পরমাণু বোম তো খাচ্ছিল না গো, এই যুবকের আব্বার তরুণেরা ঈশামা নবী পাককে মারার জন্য এসেছিল, আল্লাহ নবীকে ঘিরে রেখেছিল, নবী পাকের ভালোবাসার মানুষ মাত্র 313 জন, তারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কিছু হতে দেব না,
কারণ আপনি সততার মানুষ, আপনি ইনসাফের মানুষ, আপনি ন্যায়ের মানুষ, আপনি প্রেমের মানুষ। আপনার বিরুদ্ধে যারা লাগবে আমাদের যতক্ষণ জান থাকবে আপনার কিছু হতে দেব না। আল্লাহ নবীকে বাঁচাবার জন্য নবী পাকের সাথ দিয়ে নিজেদের জান কি লাগাবার জন্য ওই 1000 মোকাবেলা যারা করেছিল 313 জন মিলে 1000 কে জমিনের বুকে ইতিহাস দেখিয়ে দিয়েছিল। ওই সময়তে তারা পালাবার রাস্তা পাইনি গো, কেননা 70 পক্ষে যারা থাকবে তারা নিজেদের জানের পৌরা করে না গো। ওই সময় দেখা যায় ওই 1000 মধ্যে থেকে 300 এমন করে 350 জন ইখতিলাফ হয়েছে, এক কিতাবে 300 আছে আর এক কিতাবে 350 আছে। এইভাবে মক্কার বেঈমান কাফেরদের ঘরে যারা নবীকে মারতে এসেছিল তাদের ঘরে এই সাহাবারা নবীর অনুসারীরা বন্দি করে ফেলে, ধরে ফেলেছে, ধরে বন্দি করেছে। করে রসুলকে জিজ্ঞেস করছে, হুজুর কি করব? আল্লাহ নবী জিজ্ঞেস করছে, ইসলাম না আনার আগে শুনবেন কথাগুলো, তোমরা তো ইসলাম এনেছো, ওই 300 জন তো নবীর ইসলাম এনেছে, ইমান এনেছে, ওরা তাকে ইসলাম আনতো না, ওরাও 360 মাবুদ মানতো। তোমরা যখন ইসলাম আনোনি সেই পিরিয়ডে যদি এরকম হতো তোমরা কি করতে? তখন আমার রসুলের অনুসারীরা বলছে যে আমরা যে যুগে ছিলাম আপনাকে মানার আগে তখন যদি পেতাম এদের সবাইকে কেটে মেরে ফেলতাম। আল্লাহ নবী বলছে, শোনো বাবা, মানুষকে মেরে কখনো সমাধান হয় না। তো হুজুর এদের ঘরে তাহলে গোলাম বানিয়ে দেওয়া হোক, আমাদের জমি জায়গা চাষ করবে আর করবে খাটাখাটনি করবে, এদের ঘরে বন্দি করে দেওয়া হোক, হাজার রকম হাজার জন সব মতামত দিচ্ছে। আল্লাহ নবী বলছে, শোনো, আমি যেটা বলবো তোমরা সেটা মানবে? সবাই বলছে জি, কেন আপনি আমাদের সবার থেকে উত্তম। আল্লাহ রসুল বলেছে, শোনো, এদের জন্য আমার একটা শাস্তি। কি শাস্তি? এরা আমাদের ঘরের ছেলেগুলোকে, বাচ্চা বাচ্চাগুলোকে লিখা পড়া শিখাবে। ইসলাম পড়াশোনার দিকে কত আগে দেখছেন? আজকে আপনারা পড়েন না, এটা আপনার দোষ, ইসলামের দোষ নয়। ইসলামই প্রথম বলেছে ইকরা, পড়ো, লিখাপড়া শিখাবে। যেদিন একটা করে ছেলেকে লিখাপড়া শিখিয়ে উপযুক্ত করে দেবে সেদিন আমরা এদের ঘরে পুরো মুক্তি দিয়ে দেবো। 360 জন আমার, 300-350 জন আমার নবীর কথা শুনছে, শুনে অবাক হয়ে দেখছে, কারণ তারাও তো ওই দলে ধরা পড়লেই মেরে দেয়। যে কি লোক এই লোকটা, যাকে আমরা মারতে এসেছিলাম আজকে ধরা পড়ে গেছে, আমাদের জান বক্সেস দিচ্ছে, অথচ শিক্ষার কথা বলছে যে পড়াবে, কারণ শিক্ষাই মানুষকে সত্য দেখায়। আজকে প্রকৃত ভারতের নাগরিকরা ইতিহাস পড়ত ভারতের, তাহলে তাজমহল নিয়ে আজকে ঝগড়া হতো না। যদি প্রকৃত ইতিহাস জানতো ভারতের, যে তাজমহলই ভারতের একমাত্র ইজ্জত, সাতটার মধ্যে একটা আছে তাজমহল, ঠিক না বেটি? যেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম হয়, ইতিহাস জানে না বলে আজকে হয়েই করছে, একথা বুঝছেন না, বোঝেন না? তো যাক, তারা তখন বলল, হে মোহাম্মদ, তুমি যখন এতটা আমাদের উপরে এহসান করছো, আমরা খুশি মনে বলছি তোমাকে রসুল বলে, আল্লাহকে আল্লাহ বলে ইসলাম কবুল করতে চাই, আর যত ছেলে আছে এদেরকে আমরা পড়াতেও চাই। জোরে বলে সুবহান, এভাবে ইসলাম পৃথিবীতে এসেছে। আসেন আমি বিদায় নেব, নবীকে সালাত ও সালাম। ইয়া নবী সালাম, তালাল বদরুহ ও আলাইনা নিশানিয়াতিল বিদায়, ওয়াজিব শুকর ও يا حبيبي
আলহামদুলিল্লাহ, এই যে দাঁড়িয়ে সালাম দিলেন এটা হচ্ছে আদব, এটা আহলে সুন্নাত আল জামাতের আকীদায় মুস্তাহসান জায়েজ। আর দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নাতে সাহাবা নবী আলাইহিমুসসালাম, নবী আমার নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, বিদায় নেবার আগে বলে যে আমি যা কিছু আলোচনা করলাম আমার কথাতে ভাষাতে ব্যবহারে কি কষ্ট পেলেন নাকি? ও কেন ইসলাম বলেছে খবরদার কারো দিল ভেঙনি, কারো যদি দিল ভাঙো তুমি মনে রেখে দিও তুমি তোমার সৃষ্টিকর্তার সৃষ্টির দিল ভাঙলে। আপনাদের সবাইকে সৃষ্টি করেছে কে? যিনি আমাকেও করেছে, ঠিক না বেটি? এখানে আর একটা কথা মনে পড়ে গেছে, মুসলমানদের যিনি সৃষ্টি করেছেন তিনি তামাম কায়নাতের লোককে সৃষ্টি করে, ঠিক না বেটি? হিন্দুদেরও করেছে, খ্রিস্টানদের করেছে, নাসারাদের করেছে, জৈনদের করেছে, সবাইকে করেছে, ওদেরকে খাওয়াচ্ছে সব তিনি, ঠিক না বেটি? তিনি যখন খাওয়াচ্ছে, তিনি যখন ওদেরকে রেখেছে বেঁচিয়ে, তা তোমার আমার উচিত মানুষে মানুষে মিলেমিশে থাকা। তুমি তোমার ধর্ম করবে, সে তার ধর্ম করবে। আজকে কোনো হিন্দু ভাই যদি মনে করে যে আমাদের অমুকজন তামাম পৃথিবীকে সৃষ্টি করেছে, আমি তিনাদেরই জিজ্ঞেস করবো, তাহলে আপনার ধারণায় মুসলমানকেও সে সৃষ্টি করেছে, ঠিক না বেটি? সেও যখন মুসলমানদের খাওয়াচ্ছে বেঁচিয়ে রেখেছে, তাহলে আপনাদের উচিত হবে মিলেমিশে থাকা, ঠিক না বেটি? অতএব মানুষে মানুষে মিলেমিশে থাকুন, আপনি ইসলাম ধর্মের অনুসারী, আপনি নবী মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করে চলবেন। নবী মোহাম্মদ সাল্লামকে চিনতে গেলে তার সহি হাদিস কোরআন কথা বুঝে আসছে, এবং চার ইমাম, ইমামে আজম, নোমামিন সাবেদ, ইমামে আবু হানিফা, ইমাম সাফি, ইমাম মালিক, ইমামে হাম্বাল, যে কোনো একজনকে অনুসরণ করবে, অর্থাৎ উস্তাদ বলে। আর সাথে সাথে হাক্কানি পীর, যাকে আরবিতে মুর্শিদ বলে, যার মধ্যে দুটো এলেম আছে, আল এলম ও এলমানে, ইনাদের কাছ থেকে কী জন্য ব্যাত হব? ইনাদের কাছে আমরা উস্তাদ হিসাবে মানব, ইনাদের কাছ থেকে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে তার দিনকে শিখবো জানবো, এজন্যে আমরা ইনাদের কাছে ব্যাত হব, অন্য কোনো কারণ নয়। কথা বুঝে আসছে? তো যাক, সেইভাবে আপনারা চলবেন, মিলেমিশে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে সুখে শান্তিতে রাখুক। আবার বলে যাই, খবরদার, আনন্দ নিজের এলাকায় করুন, ধর্ম নিজের এলাকায় পালন করুন। তাকবীর আল্লাহ নামের রিসালাতে, তাকবীর রাসূলের নামে, দিন নিজের এলাকায় দিন। কথা বুঝে আসছে? আর ওই যে সমাজে একদল বেরিয়েছে তরোয়াল ফরোয়াল নিয়ে সব ঘুরছে, এগুলো দেখে যেন আপনারা মাথা গরম করবেন না, এরা হাকিকাতে ব্রিটিশদের চক্রান্ত একটা, আমাদের সম্প্রীতিকে নষ্ট করে, মিল মহব্বতকে নষ্ট করে, আমার দেশকে নষ্ট করতে চাইছে। কী গো ভারতীয় মানুষেরা, দেশকে ক্ষতি করতে চাও নাকি? অতএব মিলেমিশে থাকবে। না রে তাকবীর, উচ্চ আওয়াজে না রে তাকবীর, আল্লাহ নামে ধ্বনি নারে দিল, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দুজ্জামা, আমাদের সকলের প্রিয় আবু যার সিদ্দিকী ভাইজান, নারে দিলে নারে দিলে। আপনারা আমাকে সালাম দেন, ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। একটা দাওয়াত দেব, আপনারা যাবেন? যাবেন তাহলে বলি, 26 কার্তিক, 13ই নভেম্বর, উলোবেরিয়া নিমদিঘি ফুটবল মাঠ, উলোবেরিয়া থানা আর বাগনান থানা, দুই থানা যৌথ উদ্যোগে ইসলাম বাঁচাও, দেশ বাঁচাও, মানব অধিকার বাঁচাও। কথা বুঝে আসছে? এক কথাই বললাম, আজকে আমার ভারতে 40 কোটি লোক ভুকা মারা যাচ্ছে, জানেন? এই 40 কোটি মুসলমান নয়, মুসলমান তো ভারতে 25 কোটি, তাহলে আর 15 কোটি কারা? কথা বুঝছেন না, বোঝেন না? ইউপিতে দলিত আদিবাসী সাঁওতাল নিচু জাতের নারীদের ওপেন রাস্তায় এজ্জত নিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, জানেন? এসব নিয়ে ভাবুন দেশবাসী, এসব নিয়ে মিলেমিশে ঐক্য তৈরি করুন। আজকে বাবর যখন কি বলে মোগলরা দেশ চালাতো, তখন সোনা সিক্কা আমার দেশের টাকা ছিল, আর এখন এমন টাকা বেরিয়েছে পকেটে রেখে যদি কেউ ভুল করে ধুয়ে ফেলে কপাল ফেটে 2000 যাবে। একথা বুঝছেন না, বোঝেন না? আমার দেশ দিনকে দিন ধ্বংসের দিকে যাচ্ছে, একমাত্র আমার দেশের নাগরিক তুমি আমি, খেয়ে খেয়েইতে তুমি আমি মিলে এক হয়ে থাকো, তাহলে নেতা যারা হবে তারা ভয় খাবে। আজকে এক একটা নেতা 10,000-20,000 কোটি টাকা সব মালিক, আর দেশের নাগরিক খেতে পায়নি।
কথা বুঝছেন না, বোঝেন না, ভাববেন এসব রাজনীতির কথা আপনারা বলার কি দরকার? কিছু কিছু লোক তো ভাবে, কেন আমি দেশের নাগরিক নই? হ্যাঁ বলুন না, দেশের নাগরিক নয়, আমার ভোটের অধিকার নেই, তাহলে আমার দেশের কেউ ক্ষতি করবে আমার বলার অধিকার নেই? আমি অধিকার নিয়ে বলে যাচ্ছি। তো যাক, আমার ছোট ভাই স্নেহের ভাই, আপনাদেরও পীরের আওলাদ, আমারও পীরের আওলাদ, পীরের আওলাদদের সম্মান করতে হয় এসেছেন। আপনারা সকলে ধীর স্থিরভাবে আলোচনা শুনুন, আপনারা আমাকে সালাম দিচ্ছেন, আমি সালাম দেবো, উত্তর দেবেন, কেউ মুসাফা করবেন না। তার আগে একটুখানি বসুন আপনারা। আসসালামু আলাইকুম।